মুকুলদা সিপিএম এর উদ্দেশ্যে কি বার্তা দিচ্ছিলেন আপনি? আমি বললাম সোনা এসছে পশ্চিমবাংলার ক্ষেত্রে চিন্তিত করার, যে বাংলার গণতন্ত্রকে ধর্ষণ করছে কে, বাংলার গণতন্ত্রকে ভুলন্ঠিত করছে কে, বাংলার গণতান্ত্রিক ব্যবস্থাটাকে নষ্ট করছে কে, চিহ্নিত করুন, চিহ্নিত করে সিদ্ধান্ত নিন। তাহলে সবাই মিলে যারা ওই চিহ্নিতকারী শক্তি, যে শক্তি বাংলার গণতন্ত্রকে ধ্বংস করছে, একসাথে লড়াই করা যাবে। দাদা, সিপিএম এবং কংগ্রেসের প্রতি কি আবেদন জানালেন? যেটা ঘটনাটা হচ্ছে সিপিএম বা কংগ্রেস দুজনের ক্ষেত্রেই বলেছি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদের চিহ্নিত করতে হবে বাংলার বুকে গণতন্ত্র হত্যাকারী শক্তিকে। যদি চিহ্নিত করেন যে গণতান্ত্রিক হত্যাকারী শক্তি মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে আসুন পতাকা ফেলে দিয়ে আমাদের সাথে এক। বুদ্ধিজীবীরা বুদ্ধিজীবীরা র্যালি করছেন সম্প্রীতির বিরুদ্ধে, এই বলবেন বাংলার বুদ্ধিজীবীর কাছে আবেদন, আগে গণতন্ত্র থাকবে, মানুষের বলার অধিকার থাকবে, তবে তো সম্প্রীতির প্রশ্ন। আপনারা ভাবুন, আপনারা বাংলার বুদ্ধিজীবী, আপনাকে বাংলার মানুষ শ্রদ্ধা করে, বাংলায় গণতন্ত্রই নেই আর আপনি সম্প্রীতি নিয়েছেন। আক্রান্ত হয়েছেন বিজেপি নেতা, আমাদের জেনারেল সেক্রেটারি ছেলে পিটিয়ে মারা হচ্ছে, এবং আই অ্যাম গ্রেটফুল টু সাম অফ দ্য ইলেকট্রনিক্স মিডিয়া। আমরা দেখতে পেয়েছি যে কীভাবে একটা লোককে মারা হচ্ছে, কীভাবে গুলি করা হচ্ছে, কীভাবে তাকে গাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে যাওয়া হচ্ছে, নলালিতে কীভাবে গুলি চালানো হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সব দূরভাষার পর্দার মাধ্যমে। তাই আমরা নির্বাচন, এই যে গণতন্ত্রের যে ফোর্থ পিলার, অর্থাৎ যারা ভেন্টিলেট করে, উই আর গ্রেটফুল টু দেম। মুকুলদা পার্থরা বলছেন মিথ্যাচার করছে বিজেপি। মুকুলদা, গণতান্ত্রিক পদ্ধতিতে আপনাকে বারবারই যেতে হবে, পুলিশের বিরুদ্ধে অভিযোগ হলে, ওসির বিরুদ্ধে অভিযোগ হলে থানায় গিয়ে ওসিকেই অভিযোগ আনতে হবে। এটা ফেলেছে আপনাদের অভিযোগ, আজকে এসডি অফিস বলা সত্ত্বেও আজকে বিভিন্ন প্রান্তে আমাদের যখন কর্মীরা জমায়েত হচ্ছে, তখন তাদের তাড়িয়ে দেওয়া হচ্ছে এবং পুলিশ তাদের সাথে আসছে। বিজেপি মিথ্যাচার করছে, যদি নমিনেশন নাই জমা দিতে পারে তাহলে এত সংখ্যক নমিনেশন কোথা থেকে? আবার তোমাকে বলছি, বিজেপির কর্মীরা লড়াই করছে পশ্চিমবাংলায়, 48,000 আসন আছে। পার্থ চ্যাটার্জির বুকের পাটা যদি থাকে তাহলে পুলিশ সরিয়ে নিন, মানুষকে মনোনয়ন দিতে বলুন, দেখবেন তৃণমূল কংগ্রেসের এই নির্বাচনে কী হাল হয়। পার্থ চ্যাটার্জি মিথ্যাচার করছে, পার্থ চ্যাটার্জি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। দাদা, 32 জন রক্তাক্ত ডোম জুড়ে এক্ষুনি এই মাত্র রাজীব ব্যানার্জি খুব আঘাত পেয়েছেন, 32 জন রক্তাক্ত, রাজীব ব্যানার্জির অবস্থা খুবই আঘাত পেয়েছেন, কি বলবেন? রাজীব ব্যানার্জি তো মারা হয়েছে, রাজু ব্যানার্জি দলের সাধারণ সম্পাদক, সম্পাদক শক্তি মণ্ডল, শক্তিবাবুকে স্ক্যান করতে হচ্ছে, তার মাথায় আঘাত লেগেছে, রাজুবাবু এখনো বেরিয়ে আসতে পারেননি, ঘিরে রয়েছে। আমি ওখানকার যিনি ভারপ্রাপ্ত আইনের অধীক্ষক সর্বোচ্চ ব্যক্তির সাথে কথা বলেছি, আরে ভাই বেরোতে তো দেবে মানুষটা, আমি কথা বলেছি, নাম হচ্ছে রাজীব মিশ্র, বলেছি আমি তোমার কাছে কিছু চাইছি না, কারণ বাংলা জুড়ে যা হচ্ছে তুমি তার বাইরে করতে পারবে না, সে তোমার যতই তুমি আইপিএস হও, শুধু এইটুকুনি ভিক্ষে চাইছি, আমাদের সহকর্মীদের খুন করার ষড়যন্ত্র হচ্ছে, তার থেকে বাঁচাও।